ব্রাজিল আর্জেন্টিনার যে দ্বৈরথে সামিল হয় দুনিয়াজোড়া শতকোটি ভক্ত, তা এবার দানা বেঁধেছিল খোদ মারাকানা স্টেডিয়ামেই। জাতিসংঘে চলাকালীন সংঘাতে জড়িয়েছে দু দলের সমর্থকরা, হয়েছে পুলিশের সাথে মারামারিও। ফলস্বরূপ খেলা শুরু হয়েছে আধ ঘন্টা দেরিতে, তবে সব রাগ ক্ষোভ দাঙ্গা এড়িয়ে শেষমেশ জয় মিলেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনারই। গ্যালারির আগ্রাসী মনোভাব বজায় ছিল মাঠেও। মাঠে নেমেই বিবাদে জড়ান মেসি রদ্রিগোরা। 14 মিনিটেই দু দুটো হলুদ কার্ড দেখেন দুই ব্রাজিলিয়ান রাফিনিয়া আর গ্যাব্রিয়াল জেসুস। 20 মিনিট না পেরোতেই 8টা ফাউল করে আর্জেন্টিনাকে ছত্রভঙ্গ করে দেবার প্রচেষ্টায় ব্রাজিল। মারামারির বাইরে প্রথমার্ধে আর কিছু যে খুব বেশি ঘটেছে তা বলার উপায় নেই। 38 মিনিটে ফ্রিকিক থেকে গোলের সবচেয়ে কাছাকাছি যান ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়া। হাফ টাইমের বাঁশি বাজার আগে গ্যাব্রিয়েল মার্তিনেলির শট আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো ফিরিয়ে দেন অসামান্য দক্ষতায়। তা না হলে সেখানে লিড মিলত স্বাগতিকদের। ফার্স্ট হাফের বিবাদের রেশ কাটিয়ে দ্বিতীয়ার্ধে একটু গুছিয়ে নেবার প্রচেষ্টায় দুদল। 58 মিনিটে আরও একটা দুর্দান্ত সুযোগ মেলে সেই মার্তিনেলিরই, তবে তা ঠেকিয়ে আর্জেন্টিনার হিরো যেন বনে যান গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস। কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস উইনার এমি নিজের প্রতিভার পরিচয়টা দিলেন আরও একবার। তবে মিনিট পাঁচেক পেরোতেই মুদ্রার বিপরীত পিঠে আর্জেন্টিনা। লোসেলসোর কর্নার থেকে পাওয়া বল হেডে জালে জড়িয়ে আর্জেন্টিনাকে কাঙ্ক্ষিত গোলটা এনে দেন আর্জেন্টাইন সেন্টার ব্যাক নিকোলাস ওতামেন্দি। এত এত নামজাদা ফরওয়ার্ডের ভিড়ে শেষমেশেই ডিফেন্ডারই হয়ে গেলেন আর্জেন্টিনার ত্রাতা। ম্যাচ শুরুর আগের দ্বন্দ্ব যেন পিছুই ছাড়ছিল না, বারেবারেই আঘাত প্রতিঘাতে বিপর্যস্ত পুরো ম্যাচ। তারই ধারাবাহিকতায় মাঠে নামার মাত্র 10 মিনিটের মাথায় দেপলকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়েলিংটন। 10 জনের দল নিয়ে বাকি সময় আর সুবিধাই করতে পারেনি স্বাগতিকরা। ঘরের মাঠে টানা 64 ম্যাচের আনবিটেন স্ট্রিক অবশেষে ভাঙল সেলেসাওদের। এ ম্যাচ হেরে 6 ম্যাচে 2 জয় আর টানা 3 হার নিয়ে পয়েন্ট তালিকার 6 নেমে গেছে 5 বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল। অন্যদিকে ম্যাচ জিতে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আর্জেন্টিনা। 6 ম্যাচে 5 জয় আর 1 হারে 15 পয়েন্ট নিয়ে শীর্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দিনের অন্য খেলায় প্যারাগুয়ে আর ইকুয়েডর 1-0 গোলে হারিয়েছে কলম্বিয়া আর চিলিকে। অন্যদিকে উরুগুয়ের মাঠে বলিভিয়াকে হারতে হয়েছে 3-0 ব্যবধানে। রিফাত তানভীর, রাফি, টিস্পোর্টস। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.